বিশ্বে এক দূষণের মাত্রা বিপদসীমার উপর দিয়ে বইছে দূষণের কারণে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রাণ সংখ্যা আশঙ্কাগ্রস্ত বিজ্ঞানীরা এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও অনেকে আছে বিপাকে কিন্তু এই বর্জ্যকেই দেশের অর্থনীতির একটি হাতিয়ার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে ইন্দোনেশিয়া বর্জ্যকে রিসাইকেল বা পুনর্ব্যবহার করে এইসব বর্জ্য বিদেশেও রপ্তানি করছে দেশটি এই বর্জ্য বাছাইয়ের কাজ করে জীবিকা নির্বাহের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবেও সচ্ছল করছে স্থানীয়রা নাইথ জিহানের ডেস্ক রিপোর্ট প্রতিনিয়ত পৃথিবীতে বাড়ছে লাখ লাখ টন বর্জ্য যার বেশিরভাগই আবার নিক্ষেপ হচ্ছে সাগরে আর এ কারণে ব্যাপক হারে যেমন পরিবেশ দূষণ বাড়ছে তেমনি জলবায়ুর পরিবর্তন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি বেড়েছে দ্বিগুণ হারে এমন পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশে সচেতনতা সৃষ্টিতে প্লাস্টিক সহ পরিবেশের জন্য ক্ষতিকর দ্রব্য উৎপাদন ও ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করছে সরকার এছাড়াও বর্জ্য থেকে পুনরায় ব্যবহার উপযোগী দ্রব্যাদি তৈরিতেও উৎসাহিত করা হচ্ছে আর এই বর্জ্য থেকেই নিজেদের জীবিকা নির্বাহ করে নতুন উদাহরণ সৃষ্টি করেছে ইন্দোনেশিয়া দেশটির এই অঞ্চলটিতে আগে কৃষিকাজ করা হতো কিন্তু এখন সেখানে বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে আর এই আবর্জনার মধ্য থেকেই পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ও অন্যান্য দ্রব্যাদি আলাদা করার কাজ করেন এখানকার বাসিন্দারা এই কাজ করেই নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছেন তারা আমি আগে কৃষক ছিলাম কিন্তু এখন ময়লা বেচে দৈনিক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপিয়া রোজগার করছি আর এর জন্য আগে তিন মাস অপেক্ষা করতে হতো ফসল ফলাতে তবে পরিবেশবিদরা বলছেন ইন্দোনেশিয়ার একার কারণে দেশটিতে এত বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে না আমাদের দেশ এর মধ্যে নুগরা দেশ হিসেবে একটি পরিচিতি পেয়ে গেছে বিশ্বে সর্বাধিক আবর্জনা উৎপাদনের দিক থেকে চীনের পরেই আমাদের অবস্থান কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র সহ অনেক দেশই সমুদ্রে আবর্জনা ফেলছে দ্বীপরাষ্ট্র হওয়ার ফলে আমরা ভুক্তভোগী হচ্ছে বেশি এটা অবশ্যই অনৈতিক